বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি, অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিরুদ্ধে ইতালিতে রোম সেন্টোসেলে আওয়ামী সমর্থক গোষ্ঠীর আয়োজনে এবং আওয়ামী লীগ নেতা শামীম মল্লিক, সিরাজ ইসলাম, জয় ঢালীর যৌথ উদ্যোগে এক তাৎক্ষণিক পথসভার আয়োজন করা হয়। ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার সন্ধ্যায় রোমের সেন্টোসেল্লে পিয়াচ্ছায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আবু সাইদ খান, ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা সারা দেশে বিএনপি জামাত সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে, সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।